আজকে আমরা পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত বীরাঙ্গনা কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কবি শঙ্খ ঘোষ যত সালে জন্মগ্রহণ করেন? উত্তর অপশন খ, 1932 সাল। দুই, শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ যেটি? উত্তর অপশন ক, দিনগুলি রাতগুলি। তিন, শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? উত্তর অপশন গ, 1956 সালে। চার নম্বর, বীরাঙ্গনা কবিতাটি যে কবির রচনা? উত্তর অপশন গ, শঙ্খ ঘোষ। পাঁচ নম্বর, শঙ্খ ঘোষ তার বীরাঙ্গনা কবিতায় যেসব বীর রমণীদের স্তবগান করেছেন? উত্তর অপশন ঘ, স্বাধীনতা সংগ্রামীদের। ছয় নম্বর, বীরাঙ্গনা নামে অন্য যে কবির কাব্য পাওয়া যায়? উত্তর অপশন খ, মধুসূদন দত্ত। সাত নম্বর, বীরাঙ্গনা কবিতাটি সর্বমোট কতগুলি স্তবকে রচিত? উত্তর অপশন গ, নয়টি। আট নম্বর, বীরাঙ্গনা কবিতায় সর্বমোট যতগুলি পংক্তি আছে? উত্তর অপশন খ, 54টি। নয় নম্বর, বহুদিন ড্যাশ সে ইতিহাস? উত্তর অপশন ক, জোড়া। দশ, কোটি ড্যাশ মেটালো আস? উত্তর অপশন গ, কোটি জনতার মেটালো আস। এগারো নম্বর, স্বাধীনতার ইতিহাসে যাদের ঋণ ভুলে যাওয়া উচিত নয় বলে কবি মনে করেন? উত্তর অপশন ঘ, মেয়েদের। বারো নম্বর, নিচের সঠিক পংক্তিটি চিহ্নিত করো? উত্তর অপশন গ, মন তবে হবে দিনাতিহীন। তেরো নম্বর, চট্টগ্রামের অস্ত্রাগার লুটের দলে যে বীরাঙ্গনা রমণী ছিলেন? উত্তর অপশন ক, প্রীতিলতা ওয়াদ্দেদার। চোদ্দো নম্বর, শৃঙ্খলে তুলে ঝঙ্কার তিনি, এখানে তিনি বলতে যার কথা বলা হয়েছে? উত্তর অপশন গ, বীণা দাস। পনেরো, ড্যাশ খোলা পিস্তল, শূন্যস্থানে বসবে? অপশন খ, সমাবর্তনে। ষোলো নম্বর, চান ইংরেজ ভারত ছাড়ুক, বুকে গুলি তবু হাতে নিশান, এখানে যার কথা বলা হয়েছে? উত্তর অপশন ক, মাতঙ্গিনী হাজরা। সতেরো নম্বর, পাশেই অস্ত্রে ওঠে ড্যাশ, শূন্যস্থানে বসবে? অপশন ঘ, জিগির। আঠেরো নম্বর, যার ডাকে ঘর ছেড়ে লক্ষ্মী মেয়েরা দুঃসাহসিনী হয়? উত্তর অপশন খ, নেতাজির ডাকে। উনিশ নম্বর, স্বাধীনতা আন্দোলনের নারীদের এই বীর গাথা যেদিন ভুললে মহাপাপ হবে বলে কবি মনে করেন? উত্তর অপশন গ, স্বাধীনতার দিনে। কুড়ি নম্বর, ইতিহাস শব্দের যেটি পদান্তর হবে? উত্তর অপশন খ, ঐতিহাসিক। একুশ নম্বর, ঋণ শব্দের যেটি পদান্তর হবে? উত্তর অপশন গ, ঋণী। বাইশ নম্বর, অস্ত্রাগার শব্দের যেটি সঠিক সন্ধিবিচ্ছেদ হবে? উত্তর অপশন ঘ, অস্ত্রযোগ আগার। তেইশ নম্বর, শৃঙ্খল শব্দের যেটি পদান্তর হবে? উত্তর অপশন খ, শৃঙ্খলিত। চব্বিশ নম্বর, ঝঙ্কার শব্দের যেটি পদান্তর হবে? উত্তর অপশন গ, ঝঙ্কৃত। পঁচিশ নম্বর, সমাবর্তনে খোলা পিস্তলের মুখোমুখি হয়েছিলেন যিনি? উত্তর অপশন ঘ, গভর্নর। ছাব্বিশ নম্বর, অমর শব্দের যেটি পদান্তর হবে? উত্তর অপশন ক, অমরতা। সাতাশ নম্বর, চির অমর শব্দটিতে যে সমাস হয়েছে? উত্তর অপশন ক, ব্যাপ্তি তৎপুরুষ। আঠাশ নম্বর, পাশেই অস্ত্রে ওঠে জিগির, এখানে জিগির শব্দের অর্থ কি? উত্তর অপশন খ, সমবেত কণ্ঠে প্রচার বা আন্দোলন। উনত্রিশ নম্বর,
প্রতিদিন শব্দের যেটি সঠিক সমাস হবে, উত্তর অপশন ক উপসর্গ তৎপুরুষ সমাস। ৩০ নম্বর, স্বাধীনতা দিন শব্দের সঠিক সমাস কী হবে, উত্তর অপশন ক ষষ্ঠী তৎপুরুষ সমাস, স্বাধীনতার দিন।